আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বরণ্য আলেম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা আল্লামা মোল্লা নাজমুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহুল কারীম আল্লাযী খালাকাল ইনসান আল্লাযী আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাহুল কুরআন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا আপনারা কি ঝিমায় গেছেন? ঠান্ডা হয়ে গেছেন? ভয়ে ভয়ে আছেন? তাহলে মন খুলে চিৎকার দিয়ে বলেন তো, জমিন কার, আকাশ কার, বাতাস কার, বাংলাদেশ কার, সংসদ ভবন কার, আইন চলবে কার, আইন চলে কার, প্রশংসা করবেন কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কার? আল্লাহ পাকের। আমি যদি মাইকের প্রশংসা করি লাভ হবে কার? ব্যবসা ভালো হবে, ঠিক না? বেঠিক। আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি লাভ হবে কার? বক্তার দাওয়াত বাড়বে, কথা ঠিক কি না? আমরা যদি কোনো নেতার প্রশংসা করি লাভ হবে আমার না নেতার? নেতার ভোট বাড়বে, ঠিক কি না? আমরা যদি সরকারের প্রশংসা করি লাভ হবে কার? এই জন্য দেখবেন বিভিন্ন চ্যানেলে মাল দিয়ে প্রশংসা করায়, কথা বলেন আছে না নাই? আমি যদি কোনো পীর সাহেবের প্রশংসা করি লাভ হবে কার? পীর সাহেবের মুরিদান বাড়বে। মুরিদান বাড়লে ফুলুস বাড়বে, ফুলুস বুঝেন তো? মাল মাল, কথা ঠিক না বেঠে? এই পৃথিবীতে আপনি যার প্রশংসা করবেন আপনার নিজের কোনো লাভ নাই, লাভ হবে ওর। কিন্তু একজনই আছেন যিনি আকাশ আর জমিনের রাজত্ব চালায়, আপনি যখনই তার প্রশংসাটা করবেন আপনার আমলনামাটা নেক দিয়ে ভর্তি করে দিবেন কে? বুখারী থেকে বলছি, কিতাব ও সালাতের হাদিস, বিশ্ব নবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি, ইমামটা ছোট না বড়? ছোট না বড়? আপনাদের মসজিদের ইমামের মতো না? আমার মতো না? বিশ্ব নবী শুধু ইমাম নন, দুনিয়ার সমস্ত ইমামদের। আমার নবী শুধু নেতা নন, দুনিয়ার সব নেতাদের নেতা, ঠিক না? আমার নবী শুধু শিক্ষক নন, দুনিয়ার সমস্ত শিক্ষকদের। আমার নবী শুধু রাসুল নন, দুনিয়ার সমস্ত রাসুলদেরও রাসুল, ঠিক না বেঠি? সেই নবী যিনি আমাদের ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লিম, আল্লাহর হাবিব রুকুতে যা বললেন সুবহানা রাব্বিল আযীম, রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল, এগুলি কার প্রশংসা? আল্লাহ। পেছন থেকে একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা। বিশ্ব নবী নামাজে সালাম ফিরিয়ে বললেন
নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি কে বলেছ? দাঁড়াও, এগুলি তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছ? সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসেন? চিল্লায় বলেন, কাকে ভালোবাসেন? নিজের জীবনের চেয়ে কম না বেশি? প্রয়োজন হলে সে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? সাহাবা বললেন, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি যখনই নামাজে দাঁড়াই, আমার ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, পরিবারের কথা মনে থাকে না, মনে থাকে কার কথা? সেজন্য আমার আল্লাহর জন্য কথাগুলি একটু বাড়িয়ে বলে দিলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবা, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই, তুমি তা দেখতে পাও না। তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথা বলছিলে, আমি তখন আকাশের দিকে তাকায় দেখছিলাম একজন দুইজন নয়, তিরিশ জনের বেশি ফেরেশতা হাতে কলম নিয়ে কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশংসার নেতার নাম আল্লাহ, আল্লাহ। সকালবেলা ফজরের আগে ঘুম ভাঙবে, প্রশংসা হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আবার আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, পাঁচ ওয়াক্ত নামাজে আমরা প্রশংসা করি কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দল করবেন কি? অনেকে চিন্তা করবে, হুজুর কোন দলের কথা কয়? আল্লাহর দলের নাম কি? আর আসতে কম ইসলামের প্রতিষ্ঠাতা কে? ইসলাম আমাদেরকে দিয়েছেন কে? রাজনীতি আলাদা করেন আমি নিষেধ করব না। আপনি মন চাইলে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, মন চাইলে হিয়ার দল করেন, কোন অসুবিধা নাই। কিন্তু কোরআনের বেলা কয় দল? ইসলামের বেলা কয় দল? রাজি আছে না নাই? দুইটা জায়গা আছে, ইসলামের পরিচয় ছাড়া অন্য কোন পরিচয় যাওয়ার কোন সুযোগ? কয়টা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, কোথায়? আল্লাহর ঘর মসজিদে দল চলে কার? আল্লাহ। আচ্ছা মাইন্ড করে না, কোন আওয়ামী লীগের বড় লিডার তিনি যদি নামাজে দাঁড়ায় মসজিদে কয় নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহে তাআলা, আমি আওয়ামী লীগের বড় নে আল্লাহু আকবার, নামাজ হবে না? উনি বলবেও না, কথা ঠিক না বেঠিক? ঠিক। কারণ উনি ভালো করে জানেন মসজিদে দল চলে কার? ইন্নি ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। মসজিদে দল কার? নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জি হলাম কার দিকে? আমরা যারা নামাজি আমরা মুতাওয়াজ্জি হই কার দিকে? আর বাংলাদেশে ইদানিং কিছু ভণ্ড পীরের জন্ম হয়েছে, ওরা মানুষের কলব মুতাওয়াজ্জি করে এর দাদা হুজুরের কলবের দিকে। আছে না নাই? কোন মুমিন আল্লাহ ছাড়া কারো দিকে মুতাওয়াজ্জি হতে পারবে না। আপনারা বলেন আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না? কিন্তু আমরা কি কাবার দিকে মুতাওয়াজ্জি হই না? আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হই। আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। এরপরে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকিন যারা আমার আল্লাহর সাথে মুশরিকি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা জায়গা আছে, ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয়ে যাওয়া যাবে না, সেই জায়গাটার নাম হলো কবর। কোথায়? কোথায়? কবরে যাওয়া লাগবে তো? যাওয়া লাগবে কি না? কোন দলের পরিচয়ে যাওয়া যাবে? আচ্ছা মাইন্ড করেন না, রাজনীতি খোঁজার চেষ্টা করেন না, বুঝার জন্য বলি, কোন জাসদের কর্মী মারা গেল, মাটি দেওয়ার পর ফেরেশতারা যখন তারে জিন্দা করবে প্রশ্ন করার জন্য, ও যদি জিন্দা হয়ে তাই ফেরেশতারা আমি জাসদের কর্মী আইসি, তো ফেরেশতারা ওরে সুমা দিব না? কি দিব? ফেরেশতারা কবে বেড়া লাঠি লইয়া অনেকদিন ধরে তুরি তো ঘুরতেছি,
পুরা বারান্দা ভরা দেবো, ঠিক না বেশি? ফেরেশতারা বলবে বেটা এখানে জাসদ বাসদ চলে, এখানে চলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যত বড় নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, আলেম হন, বক্তা হন, খতিব হন আর পেশাবী হন না কেন, লাখপতি হন আর কোটিপতি হন না কেন, আপনি এতেকারের পর আপনাকে দামি কাপড় দিয়ে লাশটা প্যাকেট করা হবে না, বরং বাজারের অল্প দামে কাপড় দিয়ে আপনার লাশটা প্যাকেট করা হবে কি হবে না? আপনার লাশটা যখন কবরে রাখা হবে একটা দোয়া শোনা নাই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, সবাই পড়েন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, সেখানে রাসূলের দলের কথা শোনা নাই। রাসূলের দলের নাম কি? ইসলাম আছে যেখানে আমরা আছি, যার জীবনে ইসলাম নাই তার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন উমাইয়া বিনতি গায়রান ইসলাম দীনান ফলাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন গোলাম তোমার জীবনে যদি ইসলামিক আদর্শ বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্রের আদর্শ যদি বাছাই করো, তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। তার কথা, তার কথা আচ্ছা আপনারা বলেন তো এদেশে হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, ইহুদি আছে না নাই, তারাও কিছু নেক আমল করে কি করে না? কিন্তু তাদের নেক আমল আল্লাহর দরবারে কবুল, একটাই কারণ তারা ইসলাম মানে না, এটা কার কথা? সুতরাং দলা দলই নেই, দল আমাদের কয়টা? কার দল? জোরে বলেন কার দল? তাহলে একটু চিল্লায় বলেন ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, দণ্ডন আছে যেখানে, সন্ত্রাসীরা যেখানে, বোমা বাজরা যেখানে, টেন্ডার বাজরা যেখানে, হকানি আলে মলামা যেখানে, রাজি আছেন? রাজি আছেন? এই মাহফিল থেকে একটা আওয়াজ হবে, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাতীয়বাদী জাসদার বাসদ বুঝি না, আমি বুঝি কোরআন, আমি বুঝি ইসলাম, আমি বুঝি নবী, আমি বুঝি আমার আল্লাহ। আমার এই চার জিনিসের বিরুদ্ধে কোন বেয়াদব যদি কথা বলে তুমি কেন আমরা সবার কাঁধে কাঁধ মেলাবো? আমাদের সমাজ থেকে এই বেয়াদব গুলিকে প্রতিহত করা হবে। কোন শত্রু নাই, সব আমাদের বন্ধু হয়ে গেছে, কথা ঠিক না বেঠে? ইসলাম যেখানে ভালোবাসা আছে সেখানে, এই যে আমরা এখানে এত বড় মাহফিল, কোন গুতাগুতি আছে? যদি কোন রাজনৈতিক দল এত বড় একটা মিটিং করতো এতক্ষণে প্লাস্টিকের চেয়ার দিয়ে ফিজা ফিজা হইতো সাইবা, এরপরে আলুর ভর্তা লই আমার আমারি এরকম আছে না নাই? আমাদের মধ্যে কোন মারামারি নাই, একটা আরেকটা গুপ্ত মারত এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। এ তুই কোন গ্রুপ? আমি সন্তুর গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি মন্টু গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি হিয়াইলের গ্রুপ। গ্রুপের কোন শেষ? এই বিশাল মাহফিল আমরা সবাই কয় গ্রুপ? কার গ্রুপ? আমাদের গ্রুপ হলো লা ইলাহা কেমনে কবুজুর ওরা আমারে বানাইছে, ওপরে জিগাইলাম আপনারা ওনারে বানাইছেন কেন? কবুজুর মালের লিগে বানাইছে। এ পচা মাল আমাদের দরকার?
আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। আল্লাহ বলেন তো আমার হাতে এটা কি দেখতেছেন আপনারা? সবাই বলতে হবে কোরআন। আমার হাতে এটা কি? আল কোরআন। এটা নাজিল করেছেন কে? আল্লাহ। এটা কি আসমানি কিতাব না জমিনের কিতাব? আসমানি কিতাব। কোন সন্দেহ আছে? না। কোন সন্দেহ আছে? না। সন্দেহ নাই। একটা প্রশ্নের জবাব দেন, তারপরে আলোচনায় চলে যাব। এই পৃথিবীতে হাজার হাজার মুসলমানের দল আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ তাবলিগ, কেউ হেফাজত, কেউ কাওমি, কেউ সরকারি, কেউ সর্ব নাই, কেউ শস্যে নাই, কেউ জন পরিয়াচনা নাই। ঠান্ডা মাথায় চিন্তা করে একটা কথার জবাব দেন। আওয়ামী লীগ বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, যে কোনো দলই বলেন না কেন, কোন দলের লোকেরা যদি বলে এই কোরআনে 114টা সূরা আছে, আমরা সর্বশা করলে 113টা সূরা মানবো, একটা সূরা আমরা মানি না, আপনারা বলেন তারা মুসলমান না কাফের? ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন তো, বুঝে শুনে দিচ্ছেন তো? আচ্ছা বলেন তো, কোন দলের লোকেরা যে বুদ্ধি বলে এই কোরআনের যতগুলি আয়াত আছে তার ভিতরে 99% আয়াত আমরা মানি, একটা আয়াত আমরা মানি না, এমন কথা যদি কোন মুসলমানের সন্তান বলে, আপনারা তাকে মুসলমান বলবেন না কাফের বলবেন? সবাই একমত, সবাই একমত। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কিন্তু পুরো কোরআন অস্বীকার করে না, কোরআনের সমস্ত আয়াত গুলিও কাদিয়ানিরা মানে, কিন্তু কাদিয়ানিরা শুধুমাত্র 4টা অক্ষর মানে না, কয়টা অক্ষর? 4টা। বলেন কয়টা অক্ষর? 4টা। আমার কাওমি মাদ্রাসার আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা, সরকারের আলেমরা, হেফাজতের আলেমরা, তাবলিগের ভাইয়েরা সবাই একযোগে ফতোয়া দিয়েছে, 4টা অক্ষর যারা মানে না সেই কাদিয়ানিদেরকে কাফের আমরা বলি কি বলি না? কিন্তু কষ্ট লাগে ভাইয়েরা, কাদিয়ানিদের ব্যাপারে আমরা চিৎকার দিয়ে ফতোয়া দিলাম, 4টা অক্ষর মানে না, খাতামুন। সবাই বলতে হবে শব্দটা কি? খাতামুন। 4টা অক্ষরের একটা শব্দ তারা মানে না, 4টা অক্ষর না মানার কারণে আমরা সবাই মসজিদে, মাঠে, গাছে, মাহফিলে, সব জায়গায় তাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম, তারা কাফের। কিন্তু বাংলাদেশে এমনও মুসলমান আছে কোরআনের ফৌজদারি দণ্ডবিধির আইনগুলি মানে না, তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো কলিজা আমাদের নাই। কথা ঠিক না বেঠি? সুতরাং এই মাহফিল থেকে আমাদের অনুরোধ সরকারের প্রতি, সেই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, কোরআনের 4টা অক্ষর মানে না, অবিলম্বে তাদেরকে কাফের করে ঘোষণা দাও। আল্লাহু আকবার। কাদিয়ানিরা মানে না, কয়টা অক্ষর? 4টা। কথা বলতে হবে। এখন আসুন, আল্লাহ কোরআনে বললেন, অসারিক ওয়াসারিকাতু ফাত্তাউ আইদিয়াহুমা। এই কোরআনের আইন হলো, চোর যদি নারী হয় অথবা চোর যদি পুরুষ হয় তাদের হাত কেটে দাও। এখানে তো শুধু 4টা অক্ষর নয়, পুরো একটা লাইন আছে না? এই লাইনটাকেও যারা বরাবর বলে গালি দিবে তারাও কি মুসলমান না কাফে? আমার বন্ধুগণ, এই জন্য পুরো কোরআন মানতে হবে। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, তোমাদের কি হলো? কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না হতে পারে না। তোমরা যদি এমনটা করো, কোরআনের কিছু মানো আর কিছু ছেড়ে দাও, দুনিয়াতে আমি তোমাদের লাঞ্ছিত অপমানিত করব, আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ধাক্কায় জাহান্নামে ফেলায় দেব। আলহামদুলিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কোন রাজনীতি নয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু আমার কথা আপনি শুনেন, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আপনারা বলেন তো, মুসলমানেরা যদি কোরআনের পক্ষে কথা নাও বল, কোরআনের পক্ষে কথা বলার লোক তৈরি করে দিবেন কে? তিনটা বাস্তব প্রমাণ দিয়ে তারপরে আমি আমার আলোচনাটায় চলে যাব। কোন মুসলমান যদি, অনেকে আছে ভয়ে ভয়ে আছে যে
এখন আর কোরআনের পক্ষে কথা টোটা বলার দরকার নেই, কয়েকদিন চুপচাপ থাকি, এরপরে ভবিষ্যতে পরিবেশ ভালো হইলে তারপরে একেবারে গাট্টি ভুসকা নিয়ে নামো। ব্যাপার থাকে এমন এমন মন মানুষ লোক আছে না নাই? ইমাম সাহেব যারা মিম্বরে দাঁড়ায় খতবা দেন তাদের প্রতি আমি অনুরোধ করে দিয়ে যাই, সেই মিম্বরে দাঁড়িয়ে আপনি খতবা দেন, এই মিম্বর দুনিয়ার কোন সরকার দুনিয়ার কোন নেতা খাজা বাবার আপনাকে দেয় নাই, এই মিম্বর বিশ্বনবী আপনাকে দিয়েছেন। কারণ মিম্বরটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোন নেতায় দিয়েছেন না? নেতায় দিয়েছেন না? বোখারীতে বিশ্বনবী বললেন যারা হক কথা বলে না তারা কতু আপনারা দিবেন আজকে, তারা আরো আসছে না, এত একটু জোরে বলেন তারা বানান করেন বোকার বো বয়কার বা বয়কার বা এরপরে বানান করেন তালিবান ছয় কথা বলে না, এরপরে অন্তস্থিও বয়কারটা তাহলে সবটা মিলে কি হয়েছে বলেন, বলেন কি হয়েছে? শয়তানের লোভে টাকার লোভে যারা হক কথা বলে না বিশ্বনবীর বাসায় তারা বোবা শয়তান। কিন্তু কোরআনের ব্যাপারে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করি না, কথা ঠিক না বেটি? চল আমরা আলাদা করি, আমার মন চাইছে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন হাদিস যেখানে আমরা সবাই আছি না নাই? তবে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটা আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি তোমাদের দেই নাই, বরং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। বান্দা মাথায় শুনেন, আমরা মুসলমান, আমরা যদি কোরআনের পক্ষে কথা না বলি, আল্লাহ বলেছেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে কোরআনের পক্ষে কথা বলাবো, এরপরেও পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। তিনটা প্রমাণ দেব, তিনটা, কয়টা? তিনটা। এক নাম্বার প্রমাণ, ভারত পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারতের কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে একটা আইন পাশ করলেন, নারীদের তালাক এবং নারীদের অধিকারের আইন। বলেন তো আইনটা কি? নারীদের তালাক আর নারীদের অধিকারের আইন। ভারতের পার্লামেন্টে মুসলমান সদস্য নাই বললেই চলে। ওখানে আইনটা যখন উত্থাপন করা হলো, এই আইনের উপরে বক্তব্য চলছে সংসদ সদস্যদের, আমি আশ্চর্য হলাম। আপনারা বলেন তো বাংলাদেশের সংসদ সদস্য কয়জন? কথা বলতে হবে, 350। এখন কত? 350 জন সংসদ সদস্য, রাজনীতি খুঁজবেন না, বাংলাদেশে 16 কোটি মুসলমানের দেশে 350 জন সংসদ সদস্য থাকার পরেও একজন সংসদ সদস্য খুঁজে পাওয়া যাবে না যিনি কোরআন হাতে নিয়ে সংসদে দাঁড়াইয়া কোরআনের পক্ষে কথা বলতে পারে। কিন্তু ভারতে বলতো উল্টা ঘটনা, সংসদে যখন আলোচনা চলল ভারতের পার্লামেন্টে, ভারতের একজন হিন্দু মহিলা পার্লামেন্ট মেম্বার তিনি কোরআন হাতে নিয়ে সেখানে দাঁড়ালেন, সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসতো না। অর্থাৎ আল্লাহ আমাদের একটা কান্ডলা দিছে, কান্ডলা, এই কান্ডলা দিছে যে তোরা কোরআনের পক্ষে কথা বলিস না, ভয় পা, দেখ তোদের বিরুদ্ধে যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে দিয়ে কোরআনের পক্ষে আমি কথা বলে দিচ্ছি। আল্লাহ কি দিছে, কি ডলাটা দিছে দেখেন ভারতের পার্লামেন্টে, এই ভিডিও হাজার হাজার ভিউয়ার্স হয়েছে ইউটিউবে, এখনো ভিডিওটা আছে, আপনারা ঢুকলে পাবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে মহিলা বললেন, মাননীয় স্পিকার, ভারতের জমিনে নারীদের অধিকার, তালাকের অধিকার যদি আপনারা দিতে চান, আপনাদের মন গড়া আইন দিয়ে ভারতের নারীদের তালাকের অধিকার অধিকার আপনি আদায় করতে পারবেন না। মুসলমানের কাছে যে কোরআন আছে, ওই কোরআনে আল্লাহ তাআলা যে সূরা বাকারায় নিসাইদের আইন দিয়েছেন, কোরআনের আইন যদি এখানে প্রতিষ্ঠা করা যায়, নারীরা তাদের অধিকার ফিরে পাবে, নতুন অধিকার ফিরে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কথা বলার উদ্দেশ্য হলো ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে হিন্দু মহিলা কোরআনের পক্ষে কথা বলে, আর 16 কোটি মুসলমানের পক্ষে আমরা যখন দেখতে পাই কেউ কোরআনের পক্ষে কথা বলে না, আমাদের কলিজা আজাদ লেগে যায়।
আলোচনা নাই। আপনি যদি কোরআনের হেফাজত নাও করেন কোরআনের কোন অসুবিধা নাই। দুই নাম্বার নেন, দুই নাম্বার প্রমাণ, ভারতের একজন নায়িকার নাম প্রিয়াঙ্কা চোপড়া। যুবকরা বলো কি নাম? প্রিয়াঙ্কা চোপড়া। দাপটের নারী, বাংলাদেশে কয়েকদিন আগে আসছিল রোহিঙ্গা কেন্দ্রে, তিনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল, আমরা দোয়া করি আল্লাহ যেন প্রিয়াঙ্কা চোপড়াকে হেদায়েত দান করে দেন। কোন মোশেকের জন্য মাগফিরাতের দোয়া, নাজাতের দোয়া করা জায়েজ নাই, কিন্তু হেদায়েতের দোয়া করা জায়েজ। হুজুর ওদিকে তাকায় বুঝেন কথা, নাজাতের দোয়া করা কিন্তু হেদায়েতের দোয়া করা জায়েজ। মোশেক যদি আপনার আব্বাও হন, তারপরও তার জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে। এইবার কান পেতে শোনেন, প্রিয়াঙ্কা চোপড়াকে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন, আপনার জীবনে অনেক মজ মাস্তি করছেন, মজা করছেন, জীবনে তো অনেক লাফাইছেন, শান্তি পাইছেন, কত কিছু দেখছেন, শান্তি মিশনেও আপনি যান, আচ্ছা বলেন তো কোন সময়টাতে আপনি সবচেয়ে বেশি শান্তি ফিল করেন? কথাকে বুঝেন? প্রিয়াঙ্কা চোপড়া যে জবাব দিলেন শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়া বললেন, পৃথিবীতে অনেক মজ মাস্তি করছি, মজা করছি, অনেক গায়কের গান শুনছি, তৃপ্তি পাই না। মুসলমানের মুয়াজ্জিনরা যখন আজান দেয় মাগরিবের ফজরে, আমি যাই আমার বারান্দায় দাঁড়ায় থাকি, মুসলমানের মুয়াজ্জিনরা যতক্ষণ আজান দেয় ওই আজানের শব্দ বলি, আমি প্রিয়াঙ্কা চোপড়ার কলিজা ঠান্ডা করে দেয়। আমার কথা বলার উদ্দেশ্য হলো, ভারতের একজন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া কোরআনের পক্ষে হুঙ্কার দেয়, আর বাংলাদেশের বেয়াদব নারীরা যখন আজানের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন বুঝি কথা বলতে দাও। নাম্বার তিন, এটা তো ভারতের কথা বললাম, এখন আসো বাংলাদেশে। বাংলাদেশে যখন কোরআনের পক্ষে কথা বলতে তোমরা ভয় পাও, যখন হাহাকার চলছে, বাংলাদেশের একজন হিন্দু গায়কের নাম হলো নকল কুমার বিশ্বাস, এটাও জানেন না? বানায় বলতেছি না কি না? এই নকল কুমার বিশ্বাস কোরআনের পক্ষে একটা গান গাইলেন, সারা পৃথিবীর সমস্ত কোরআন যদি তোমরা আগুন দিয়ে জ্বালায় দাও, এরপরও পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, কয়টা দিলাম। সুতরাং আপনি যদি কোরআনের হেফাজত করতে অস্বীকার করেন, আল্লাহ হিন্দু ভদ্র খ্রিস্টানকে দিয়া কোরআনের হেফাজত করাবেন, এরপরে পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করবেন? আরেকটা উদাহরণ দিয়ে আমার ভাইয়েরা, কয়েকদিন আগে দেখলাম কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের কলেজের 8 বছরের একটা ছেলে মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করে ফেলেছে। সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটার নাম আমরা দিছি কোরআন শরীফ। আমি মহব্বতের সাথে বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, এই কোরআনকে যদি আপনি শুধু কোরআন শরীফ বলেন, কোরআনের হক আদায় হবে না। কারণ এই কোরআনকে আল্লাহ একটা দুইটা নয় 40টা নাম আল্লাহ কোরআনের দিয়েছে। কয়টা নাম? আচ্ছা, আপনাদের এলাকায় যিনি আম বিক্রি করে তারে আপনারা কি বলেন? সবাই বলতে হবে আমওয়ালা বলে। কি বলে? আমওয়ালা। খেয়াল করেন, যিনি হান্ডি পাতিল বিক্রি করেন তারে কি বলেন? যিনি দা কেচি খন্তা কুড়াল বিক্রি করে তারে কি বলেন? কথা কানা কামার বলেন। এখন খেয়াল করেন, কামারের দোকানে যায় যদি বলেন, ভাইজান আমার 1 কেজি আম দেন, কামার আপনাকে দিবে না? কামার কইবো, ভাইজান আপনি দয়া করে পাবনা যেয়ে ভর্তি হন, কারণ আমি বিক্রি করি কি লোহা লঙ্কর দা খন্তা কুড়াল, আর আপনি আমার কাছে আম চাইতেছেন কেন?
তার মানে বোঝা গেল নামের সাথে কাজের কি আছে। এই কোরআনকে আল্লাহ কোরআন শরীফ নামে এক জায়গায় ডাকেন নাই, তবে উল্টা বুঝবেন না, কোরআনকে কোরআন শরীফ বললে গুনাহ হবে না। তবে এই কোরআনকে যদি আপনি শুধু কোরআন শরীফ বলেন হক আদায় হবে না, কারণ এই কোরআনের একটা দুইটা নয় চল্লিশটা নামে কোরআনকে দেখেছেন কে। এই কোরআনের একটা নাম হল কোরআনুল মাজিদ, বলেন তো মাজিদ শব্দের বাংলা অর্থ হল বুজুর্গ। আমাদের দেশে আমরা যারা আল্লাহ ওলি যাদেরকে মনে করি, যারা মসজিদে থাকেন, খানকায় থাকেন, বড় বড় হুজুর যারা আল্লাহওয়ালা, তাদেরকে আমরা কি বলি? বুজুর্গ বলি। তাদেরকে আমরা কি বলি? বুজুর্গ। কিন্তু আল্লাহ জানায় দিলেন, বললাম এই কোরআনটা বুজুর্গ কিতাব। আলেম ওলামারা জবাব দেন, পানি পবিত্র না অপবিত্র? কোন ব্যক্তি যখন অপবিত্র হয়ে যান, পানির কাজ হলো তাকে পর্বু পবিত্র তো করে দেয়, ঠিক না বেশি? আল্লাহ বুঝাই দিলেন পানি পবিত্র, আরেকজনকে পবিত্র করে দেয়। এই কোরআনটাও বুজুর্গ। দুনিয়ার কোন মানুষ যদি বুজুর্গি পেতে চায়, কানকা দিয়া রুমের ভিতরে তালা লাগায় পাবে না, আল্লাহর কোরআনের চরিত্র তাকে ধারণ করা লাগবে। আল্লাহ বুঝাই দিলেন কোরআনটা পানি যেমন পবিত্র, আরেকজনকে পবিত্র করে দেয়, কোরআনের নাম বুজুর্গ কিতাব। এই কোরআনের আন্দোলনে যারা শরীক হয়, আল্লাহ তাদেরকে বুজুর্গ বানায় দেবে। চরিত্র ঘটনের কথা আছে না? এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের প্রতিদিনের কর্মসূচিতে কোরআন থাকা লাগবে কি লাগবে না? আমাদের সকাল শুরু হবে কি দিয়া? এই কর্মসূচি আমাদেরকে কে দিয়েছেন? যারা পারেন আমার সাথে পড়েন, তাজরি ইন্ন কোরআনাল তাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন গোলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ফজর পড়বা, আর ফজরের সময় কোরআনের তেলাওয়াত করবা, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। ফজর শুরু হবে কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? আর অনেকের সকাল শুরু হয় গাঁজা দিয়া। নেশা আপনাদের এলাকায় আসে নাই? আপনাদের এলাকায় আসে নাই? ওই যে ওইদিন দেখলাম চেয়ারম্যান সাহেব এস্তেমায় যাচ্ছে, গ্যাসের সিলিন্ডারের ভিতরে বাবা ডুবে রয়ে গেছে। আসলে তো এস্তেমায় যায় নাই, সে গেছে মূলত বাবা বেসার জন্য, কথা ঠিক না বেটি? কত চালাক আপনি চিন্তা করেন, গ্যাসের সিলিন্ডারের ভিতরে রিজার্ভ পরিমাণে বাবা ঢুকাইছে। চালাক কম না বেশি? বেশি।